আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্বাদের চাইনিজ চাউমিন শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। চাউমিন নুডলসটা রান্না করার জন্য আমি কোকোলা ব্র্যান্ডের একটা নুডলসের প্যাকেট নিয়েছি, আর নিয়েছি লাল সবুজ ক্যাপসিকাম, গাজর কুচি, পেঁয়াজ কুচি, নিয়েছি 150 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ ও লেটুস পাতা কুচি, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। এবার আমি রান্নার জন্য কিচেনে চলে যাব। এখন আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই তেলটা দিলে চাউমিন একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। পানিতে বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। এখন চাউমিনকে সিদ্ধ করে নিতে হবে। আমার চাউমিনটা সিদ্ধ হতে থাক, ওইদিকে আমি সসটা তৈরি করে নিচ্ছি। এই চাউমিনের স্বাদ বাড়াতে এই সসের কিন্তু কোনো জুড়ি নেই, এই সসই কিন্তু চাউমিনের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে, কোনোভাবেই এই সসটা স্কিপ করা যাবে না। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পিৎজা সস। এবার এই সসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চাউমিন পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে সস একটু বাড়িয়ে দিবেন, তবে সসটা অবশ্যই ইউজ করবেন। এরই মাঝে আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউমিনটা সেকে ঠান্ডা পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিব। এবার এই চাউমিনের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে রাখবো, এতে করে চাউমিনটা রান্নার সময় আঠালো হবে না। এখন যাব মূল রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুন কুচিও ব্যবহার করতে পারেন। আদা রসুনটা দেওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, এতে করে তেলটা কম ছিটবে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিকেন দিতে চাইলে এই পর্যায়ে দিয়ে দিবেন। চিংড়ি মাছকে আদা রসুনের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটা ডিম দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি নেড়েচেড়ে ডিমটাকেও ভালো করে ভেজে নিব। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। প্রথমে আমি গাজর দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে যে সবজি সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেই সবজিগুলো আপনারা আগে দিয়ে দিবেন। গাজরটা একটু শক্ত টাইপের তাই আমি আগে গাজরটা দিলাম। আমি গাজরটাকে 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি আর 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচ হাই হিটে রেখে সবজিগুলো ভাজতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ আর লাল ক্যাপসিকাম। আমি সব কিছু 1/2 কাপ পরিমাণ দিয়েছি। আবার একটু সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচ। এখন দিয়ে দিব আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা। এখন আমি সসের সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন। সবজির সঙ্গে চাউমিনকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তবে চুলার আঁচ হাই হিটে দিয়ে তারপরে মেশাতে হবে, কারণ চাইনিজ রান্না কখনো লো আঁচে রান্না করা হয় না। সব কিছু মেশানো হয়ে গেছে। আমি প্রায় 5-6 মিনিটের মতো সব কিছু একত্রে জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেটুস পাতা। লেটুস পাতা দেওয়ার পর আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে নিব। আর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন, লবণটা ঠিক আছে কি না। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্টের স্বাদে চাইনিজ চাউমিন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।